আজি যেটা চাই আছে একচুয়ালি ধিক্ষার দিব কারণ হয়ে আছে যেটা আপনার নাগরিকত্ব সংশোধন বিধেয়ক যেটা আছে সেটা বাতিল ক্ষেত্রে তা আপনি একচুয়ালি প্রতিবাদী কার্যসূচী যেটা করেছে এই মানে মূল লক্ষ্য কি আছে? সব আর এস এস নেতৃত্বাধীন বিজেপি সরকারে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 বিধেয়কখন গৃহীত করার কারণে উঠি পড়ি লাগিছে। আপনার সকলে জানে যদিহে এইখন বিধেয়ক গৃহীত হয় কেবলমাত্র বাংলাদেশের পৰা 1,90,00,000 হিন্দু বাংলাদেশী মানুষক সংস্থাপিত করা হব। আর আপনাদের জানে যে যদিহে এইখন বিধেয়ক গৃহীত হয় কেবলমাত্র নয় বাংলাদেশ আর পাকিস্তানের পৰা সমূহ হিন্দু ধর্মাবলম্বী মানুষক আমার দেশত নাগরিকত্ব দিয়া হবে। আমি মানিম নাকি? আমি কেতিয়াও মানি নলও। আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়া কেতিয়াও এইটু হবলৈ নিদিও। আমি নরেন্দ্র মোদীক আজির এই কার্যসূচীর জড়িয়ে ধিক্কার দিছো, নরেন্দ্র মোদীক ধিক্কার দিছো। নরেন্দ্র মোদী যদি এনেকুয়া কার্য আর দ্বিতীয়বার করবলৈ বিচারে তেতিয়াহলে নরেন্দ্র মোদীর এগেইনস্ট আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়া যিকোন ধরনের পদক্ষেপ লবলৈ আমি বাধ্য আছো, বাধ্য হম আর বাধা হাজু আছো। আচ্ছা, আপনার একচুয়ালি এটা ধুবুরীত হয়ে আছে, ধুবুরী অসম। তা একচুয়ালি আপনার বিলেক এই তো কি আজি এই প্রতিবাদী কার্যসূচী সব হয়ে আছে? ধুবুরীর লগতে গোটেই অসমত, কেবল ধুবুরীত নহয় আজির দিনটুত ধুবুরীকে আদি গোটেই অসমত এই আমি ধিক্কার দিবস পালন করিম। কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়া আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়া গোটেই অসমত ধিক্কার দিবস পালন করার আমি কার্যসূচী হাতত লৈছো। আর ইয়ার পিছত কালিয়ে অহাকালি আসুয়া যে অসম বন্ধ কার্যসূচী ঘোষণা করেছে তাত আমার পূর্ণ সমর্থন আছে, আমি সমর্থন জানাম। আর অনাগত দিনত এই নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরুদ্ধে আমি যিকোন ধরনের কার্যসূচী হাতত লবলৈ আমি সাজু আছো। ধন্যবাদ। নাগরিকত্ব সংশোধনী বিল 2016 বাতিল করক, অসমক বিদেশীর তরণে আমাদের হবলে দিয়া নহব, অসমক বিদেশীর তরণে আমাদের হবলে দিয়া নহব। এই দুই জ্বলিছে, এই দুই জ্বলিছে, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আগর আচ্ছা লাগে তো ইউনিক ইনফরমেশন চ্যানেল কো সাবস্ক্রাইব জরুর কিজিয়ে।